মনে করি যে নিয়োগের মধ্যে ইনভলভ কিনা কেউ, এই জন্য একটু দৌড়ে ছিলাম। এখন থেকে সমন্বয় পরিষদ খুব শক্তভাবে অ্যাক্টিভ থাকবে, শক্তভাবে সব ধরনের অ্যাক্টিভিটিস ইনভলভ হবে। ডিপ্লোমা হইতে হবে, ডিপ্লোমা না হওয়ার কোনো কারণ নাই। নার্সরা যদি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী হয়ে আবার প্রথম শ্রেণী দিকে যাচ্ছে, যে এফডাব্লিউপিদেরকে আমরা সত্যি কথা কি মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং পরিবার কল্যাণ পরিদর্শক অ্যাসোসিয়েশন, এই দুইটা অ্যাসোসিয়েশনের জন্যই আজকে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের এত অ্যাচিভমেন্ট। মাতৃমৃত্যু আর কমেছে, শিশু মৃত্যু আর কমেছে। এই দুইটা অ্যাসোসিয়েশনের কোনো কিছু হবে না, আমাদের তো হয় নাই, কি চিকিৎসক বলেন, ফ্যামিলি প্ল্যানিং অফিসার ক্যাডার বলেন, নন ক্যাডার বলেন, কারোর কিছু হয় নাই। এটার জন্য আমরা দায়ী, আমরা নিজেরা মামলা করছি, মামলার জন্য হচ্ছে। আপনাদের তো মামলা নাই, আপনাদের ব্যাপারগুলি হবে না কেন? আপনাদের কারো কারোর আর ডিমোশন হয়, কারো কারোর ব্যাপারে দেখা যাচ্ছে যে আবার যা আছে তাই আছে। এটা আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, কথাবার্তা বলতে বলতে অনেক কিছু। আমার মনে হয় সরকার আন্দোলন করলেই সরকার পতন তা না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রাস্তার লড়াকু সৈনিক, ওনার দৃষ্টি আকর্ষণ, সমন্বয় পরিষদ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। দৃষ্টি আকর্ষণ চেষ্টা করার পরে আমরা তো সরকার পতনের জন্য কিছু করব না, আমরা তো রাস্তায় বসে বসে কাঁদতে পারবো তো অন্তত, সেটা করবো। কারণ আর সময় বেশি নিব না, খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্তগুলি নিব। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের এগেনস্টে বেশি কিছু বললে ওই কিছুটা মিনিস্ট্রিতে লাগবে বেনামি দরখাস্ত, কিছুটা দুদুকে লাগবে, কিছুটা ইনকাম ট্যাক্সে লাগবে, এগুলির বদার করি না। আল্লাহর রহমতে আমাদের বিবেক ঠিক আছে, সততা ঠিক আছে, দুই নম্বরই করি না, কোনো কিছু করি না, যত কিছু করুক কিছু করতে পারবো না। এটা আমি 100% শিওর, 100% গ্যারান্টি দিয়ে বললাম, এই জনসমক্ষেই বললাম, কেউ কিছু করতে পারবে না। তো কেউ কিছু করতে পারবে না। আর ওই লেখালেখিকে ভয়ও পাই না, লেখতেছে দিন দিন অনেকে অনেক কিছু লেখালেখি করতেছে, কোনো ভয়ও পাই না। অন্তপক্ষে যাওয়ার আগে যদি কিছু দাবি আদায় করে যেতে পারি, কিছু মানুষ দিয়ে দিতে পারি, কারণ আপনাদেরকে নিয়েই তো কাজ করি। আজকে আমার খুব খারাপও লাগে যে সেন্সিটাইজ মিটিংগুলি করছি, অনেক এফডাব্লিউবি অনেক অনেক ভালো কাজ করছেন, কেউ কেউ আমরা সঠিকভাবে কাজ করি না, কেউ কেউ আমরা বিভিন্নভাবে কাজ না করে বিভিন্নভাবে, এটা আপনার আমি হাত দাবির দরকার নাই, এটা করতে হবে। নিজের অবস্থানটা যদি না দেখাতে পারেন ফিল্ডে মানুষজনকে, নিজের অবস্থানটা যেমন আমি বলব সব জায়গায় বলি, আমার এফডাব্লিউবিটা ডেলিভারি করে, এফডাব্লিউবিটা করে, ওদেরকে ডিপ্লোমা দেবেন না কেন, ওয়ার্ল্ড ব্যাঙ্কে রাজি করেছি, ইউএনএফপিকে রাজি করেছি, ইউনিসেফকে রাজি করেছি, সবার সাথে অকল্যান্ড ইউনিভার্সিটি থেকে একটা টিম আনছে, ইউনিভার্সিটি টিম এসে একটা পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নেওয়ার পর রেজাল্ট ভালো হওয়ার কথা না, খুব বেশি ভালো হওয়ার কথা না, তারপরে তো একটা সাজেশন আসছে, হ্যাঁ ওনাদেরকে যদি ডিপ্লোমা মিডওয়াইফারি করানো যাবে। কারণ তা না হলে আমি দেখেছি আপনার যদি ডিপ্লোমা মিডওয়াইফারি না করা যায়, 14 থেকে এই পর্যন্ত আমি নিজে যুদ্ধ করে আসতেছি মিনিস্ট্রিতে প্রত্যেকটা মিটিংয়ে ডিপ্লোমা মিডওয়াইফারি দিয়ে দিবে আপনাদের এফডাব্লিউসিতে। মিডওয়াইফারি দিয়ে দিলে অবস্থাটা কী হবে, আপনাদেরও উপরে ওরা চলে যাবে, দশম গেটের দে উইল বি দ্য ইনচার্জ অফ এফডাব্লিউসি, আপনাদের কোনো অবস্থা থাকবে না, এই পর্যন্ত ঠেকাই রাখছি। এই জন্যই আমি পাগলের মতো হয়ে গেছি, আপনাদেরকে যদি ডিপ্লোমা মিডওয়াইফারি করা যেত এবং সিনিয়র যারা আছে তাদেরকে যদি আমরা প্রমোশন দিয়ে উপরে এটিএফপিও বা সরকারি পরিবার কল্যাণ কোনো এমসিএস আমরা করে দিতে পারতাম, নিজের আত্মাটাও শান্তি পেতো, দেশও বেনিফিটেড হইতো, আপনারাও বেনিফিট হইত। আমি প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করছি, ডিজি স্যারকে বলেছি, মন্ত্রণালয়কে বলেছি, আপনারা একটু সবাই চেষ্টা করব, এবং আমরা আর হোমিওপ্যাথিক ডোজে চলবো না, হোমিওপ্যাথিক ডোজে না চলে আমরা অ্যালোপ্যাথিক ডোজে যাবো, অ্যালোপ্যাথিক ডোজে যাওয়ার জন্য যা যা করতে হয় সব কিছু করবো ইনশাআল্লাহ।